আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ধর্ষণ মামলায় মামনুলের কথিত দ্বিতীয় শ্রেণী মেডিকেল টেস্ট জানাব কারো সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না খালেদা জিয়া করোনা বিজ্ঞানীরা সতর্ক করে দিলেও তাতে কান দেয়নি মোদী সরকার ভারতে এখনই লকডাউন না দিলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলছেন বাইডেন প্রশাসন এবং সর্বশেষ জানাবো ছুটির কারণে পেছানো হল খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন ধর্ষণ মামলায় মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীর মেডিকেল টেস্ট হেফাজত ইসলামের সাবেক কেন্দ্র যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জানাতারা ছর্নাকে মেডিকেল টেস্টের জন্য নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে নেওয়া হয়েছে এর আগে বীর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন ছর্ণা শুক্রবার সকালে তাকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মামলা রেজাহারে বলা হয়েছে রিজর্ট কাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে এ সময় তাকে তার বাবা মার সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার ভাঙ্গার মাইন্ডও নারায়ণগঞ্জের রয়াল রিসে ধরা পড়েন তখন তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন পরে প্রথম স্ত্রী আমনা তোয়েবার সঙ্গে একটি ফোনলা ফাঁস হয় তার যেখানে মামুনুল বলেন জনরোস থেকে বাঁচতে জান্নাতারা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন তিনি আসলে ওই ঝর্ণা হাফেজ শহীদুলের স্ত্রী আঠারো এপ্রিল মামুনুল গ্রেফতার হলে জিজ্ঞাসাবাদের সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক করেন মামুনুল এরপর পুলিশ মামুনুলের বোনের মহম্মদপুরের বাসা থেকে জানা তারা ঝর্ণাকে উদ্ধার করে তার বাবার চিম্মাই দিয়ে দেয় হেফাজত নেতা মামুনুল হক বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশ রিমান্ডে রয়েছেন পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও তার ব্যাংক হিসেবে ছয় কোটি টাকা লেনদেনের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ করোনা বিজ্ঞানীরা সতর্ক করে দিল তাতে কান দেয়নি মোদী সরকার বিজ্ঞানীদের একটি প্যানেল করোনার নতুন ও অতি সংক্রামক একটি ধরনের প্রকোপ নিয়ে মার্চের গোড়ার দিকে সতর্ক করে দিল ভারতীয় সরকার তাতে কান দেয়নি পাঁচ বিজ্ঞানীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে তারা বলেন সতর্ক করা সত্ত্বেও বড় ধরনের বিধিনিষেধ আরোপ করতে চায়নি কেন্দ্র সরকার এতে লাখ লাখ লোক কোন স্বাস্থ্যবিধি না মেনে ধর্মীয় উৎসব ও রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন ইতিমধ্যে হাজার হাজার কৃষক দিল্লির উপকণ্ঠে তাঁবু গেড়ে সরকারের কৃষি নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন মার্চের শুরুর দিকে ভারতীয় সার্স কফ দুই জেনেটিক্স কনজোর্টিয়াম বা আইএনএসএসিওজি সরকারকে সতর্ক করে দিয়েছিল প্রধানমন্ত্রীকে সরাসরি রিপোর্ট করেন এমন কর্মকর্তাদের কাছে এই সতর্কবার্তা পৌঁছানো হয়েছিল তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এসব তথ্য উপাত্ত পৌঁছানো হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স ফেব্রুয়ারির প্রথম দিকে ধরনটি শনাক্ত করে দশ মার্চের আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে তথ্য পৌঁছে দেয় তারা বিজ্ঞানীরা তখন বলেন খুবই করোনার এই ধরন দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে সরকার কেন জানতে চাইলে আই এন এস এ সি ও বৈজ্ঞানিক উপদেষ্টা গ্রুপের প্রধান শাহিদ জামিল বলেন সরকার যখন নীতি নির্ধারণ করছে তখন এসব তথ্য উপাদে তারা যথেষ্ট নজর না দেওয়ায় আমি উদ্বিগ্ন ছিলাম নীতি নির্ধারণ অবশ্যই তথ্যপাতের উপর ভিত্তি করে করতে হবে অন্য কোনোভাবে করার সুযোগ নেই এই বিজ্ঞানী বলেন আমি খুবই হতাশটি নীতি নির্ধারণে বিজ্ঞানকে হিসাবে না হয়নি আমি জানি কোথায় আমার একটিয়ারের শেষ সীমা একজন বিজ্ঞানী কেবল তথ্য প্রমাণ দিতে পারেন নীতি নির্ধারণ তো সরকারের কাজ কারো সাহায্য ছাড়া হাঁটতে পারছে না খালেদা সিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল থাকলেও এখন কারো সাহায্য ছাড়া তিনি হাঁটতে পারছেন না খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মেডিকেল বোর্ডের পরামর্শ ক্রমে স্বাস্থ্য পরীক্ষা চলছে চিকিৎসকেরাও তাকে নিয়মিত দেখছেন খালেদা জিয়ার স্থিতিশীল যদিও ওনার পরীক্ষা নিরীক্ষা চলছে আজও ডাক্তাররা তাকে দেখেছেন কালো কিছু পরীক্ষা হবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে ডক্টর এজেড এম জাহিদ হোসেন আরও বলেন নতুন কিছু বলার মতো অবস্থায় নেই এখনো তিনি নিজে নিজে হাঁটতে পারে না হাঁটতে হলে তার কারো না কারো সহযোগিতা লাগছে ব্যক্তিগত দৈনন্দিন কাজেও তার সাহায্যের প্রয়োজন হচ্ছে হাসপাতালে ভর্তির পর গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার আপডেট নিচ্ছে নতুন কিছু করতে বলছেন সেভাবেই হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে সব পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে পরবর্তী সময়ে চিকিৎসকেরা বাসায় যাওয়ার মতো অবস্থা হলে জানাবেন উল্লেখ্য বিএনপি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানায় এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু পরীক্ষার পর রাত বারোটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সে মেডিকেল বোর্ডের পরামর্শে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে ভারতে এখনই লকডাউন না দিলে পরিস্থিতি আরও ভয়ক হবে বলছেন বাইডেন প্রশাসন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত এমন পরিস্থিতিতে দেশটিতে কয়েক সপ্তাহের জন্য তাৎক্ষণিক লকডাউন দেওয়া জরুরি বলে মনে করছেন বাইডেন প্রশাসন আরই এই পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফসি আর এই পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফসি যুক্তরাষ্ট্রের শীর্ষ এ চিকিৎসা উপদেষ্টা বলেন ভারতে তাৎক্ষণিক লকডাউন দেওয়া উচিত দেশটিতে করোনার সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাইডেন প্রশাসন জানিয়েছে ভারতের পরিস্থিতি সত্যি অনেক ভয়ানক করোনার দ্বিতীয় ঢেউ এখন দেশটির শীর্ষ বিন্দু পর্যন্ত যায়নি তাই পরিস্থিতি যে আরও ভয়ানক হবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না অ্যান্টিনি ফসি বলেন এখনই যদি ভারতে লকডাউন দেয়া না হয় তাহলে আরও ভয়ক হতে পারে দেশটির পরিস্থিতি এদিকে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পনেরো কোটি বিশ লাখ দুই হাজার তিনশো পঁয়ষট্টি জন আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতর সংখ্যা দাঁড়িয়েছে একত্রিশ লাখ তিরানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জনে এর মধ্যে সুস্থ হয়েছেন বারো কোটি বিরানব্বই লাখ একাত্তর হাজার সাতচল্লিশ জন আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত তবে বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান চতুর্থ দেশটিতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি একানব্বই লাখ সাতান্ন হাজার চুরানব্বই জন মারা গেছে দুই লাখ এগারো হাজার আটশো পঁয়ত্রিশ জন ছুটির কারণে পেছানো হল খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পোস্ট কোভিড চিকিৎসা চলছে পুরনো সঙ্গে রোগেরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন ওনার পরীক্ষা নিরীক্ষা চলছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে এ দুদিন ঠিকমতো ওনার পরীক্ষা নিরীক্ষা করা হয়নি ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল অনেকটাই ভালো ডক্টর জাহিদ হোসেন আরও জানান খালেদা জিয়ার কোনো ধরনের উপসর্গ নেই এখন হাসপাতালে তার পোস্ট কোভিড পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা চলছে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গত চৌদ্দ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয় তারপর তার ব্যক্তিগত চিকিৎসকেরা বলেন সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে যা সত্যিকার অর্থে মাল্ট পর্যায়ে পড়ে না এরপর গত বুধবার করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি নন কোভিড ইউনিটের চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এড এম জাহিদ হোসেন এড এম জাহিদ হোসেন সেদিনই জানান ম্যাডামের কোভিড নাইন্টিনের কোন উপসর্গ নেই ওনার অবস্থা স্থিতিশীল আছে উনি ভালো আছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ